ইমান যদি আপনার কাছে না থাকে, ইসলাম যদি আপনার কাছে না থাকে, তাহলে যত ধনী হোক না কেন, যত মালদার হোক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, আল্লাহর কাছে আপনার কোনো সম্মান নেই। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদেরকে জানোয়ার বলেছেন, জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট বলেছেন, জানোয়ারের চাইতে বেশি খারাপ বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কাছে অন্তর আছে, তাদের কাছে দিল থাকা সত্ত্বেও তারা বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিয়েছে কিন্তু সেই কানের দ্বারাতে সত্য কথা শোনার চেষ্টা করে না, আল্লাহর কথা শোনার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাদেরকে চক্ষু দান করেছে কিন্তু সেই চক্ষু দিয়ে দেখার চেষ্টা করে না, সৎ কথা কোরআন ও হাদিসের কথা দেখার চেষ্টা করে না। আল্লাহ বললেন, উলাই কালানাম, এরা হচ্ছে জানোয়ারের মতো, বালহুম আজাল, জানোয়ার তো কোনো সময় তার মালিকের কথা শুনে তার কথা মেনে চলে, কিন্তু মানব এমন একটি জাতি রে, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাদেরকে বিবেক দিয়েছে, সেই বিবেক দ্বারাতে বোঝার চেষ্টা করে না, তাদেরকে চক্ষু দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে দেখার চেষ্টা করে না, কান দিয়েছে শোনার চেষ্টা করে না, এরা জানোয়ারের চাইতে বেশি খারাপ। ইমান নেই, আল্লাহ আপনাকে জানোয়ারের মতো বলেছে, জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট বলেছে। বরং আমি বলতে পারি, পৃথিবীতে যত মাল আছে, পৃথিবীতে যত সম্পদ আছে, সবচাইতে বড় সম্পদ, সবচাইতে দামি সম্পদ, সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচাইতে বেশি বড় সম্পদ হচ্ছে ইমানের সম্পদ। আমি একটা হাদিসের হাদিস পড়ে আপনাকে আমি উদাহরণ দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য একখানা ঘর বানায়, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ বানায়, আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে একখানা ঘর বানায়, আল্লাহ এই ঘরের বিনিময়ে তার জন্য জান্নাতে একখানা সুন্দর ঘর বানায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, একখানা ঘর বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে আপনার জন্য জান্নাতে একখানা সুন্দর ঘর বানাবে। কত সুন্দর ঘর, এমন সুন্দর ঘর যে জান্নাতের ভিতরে সব কিছু নিয়ামত থাকবে, আপনি যা চাইবেন তাই পাবেন। যে জান্নাতকে একখানা ইট সোনার, একখানা ইট চাঁদির দিয়ে যে জান্নাতকে বানানো হয়েছে, আপনার পৃথিবীতে একখানা মসজিদ বানানোর কারণে আল্লাহ জান্নাতে একখানা ঘর বানাবে। কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে, ইসলামের বিনিময়ে। যদি আপনার কাছে ইমান আছে, যদি আপনার কাছে ইসলাম আছে, তবেই আল্লাহ বানাবে। একটা কাফির, একটা বেঈমান, একটা মুশরিক, বেদিন যদি আল্লাহর জন্য পৃথিবীতে একশোখানা ঘর বানালো, একখান নয় একশোখানা ঘর বানালো, আপনারা বলেন তো আল্লাহ কি তার জন্য ঘর বানাবে? বানাবে না। কেন? ইমান নেই তার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমল অতক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইমান না থাকবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক আমলের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে কয়েকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমলের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের কথা বললেন, মানে ইমান আপনার হতে হবে আপনার নেক আমল কবুল হওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন, বান্দা, তোমাদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তোমাদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায়, তোমাদের মধ্যে যারা
বিশ্বাস রাখে মরার পর একদিন আমাদেরকে জিন্দা হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব কিতাব হবে সেই ব্যক্তির জন্য জরুরি ফালিয়ামাল আমালান সালিহা সেই ব্যক্তি যেন নেক আমল করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা এবং তার রবের ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক না করে নেক আমল করতে হবে আর তার সাথে সাথে ইমানকে আপনাকে ইমানের হেফাজত করতে হবে ইমান যদি আপনার কাছে না থাকে ইমানের যদি হেফাজত না করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে জান্নাত পাওয়ার কোনো আশা রাখতে হবে না কেননা কিয়ামতের দিন যে ফয়সালা হবে সেই ফয়সালা হবে ইমানের উপরে ভিত্তি করে ইমান আপনার কাছে আছে তাহলে জান্নাত যেতে পারবেন ইমান নেই জান্নাত যেতে পারবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله বললেন তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে শরীক করবে ঈমান থেকে যারা বেরিয়ে যাবে যারা মুশরিক হয়ে যাবে যাদের কাছে ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম জান্নাতকে হারাম করে দিয়েছেন ওমাওয়াহু নার তার থাকার জায়গা তার ঠিকানা হবে জাহান্নাম ওয়ামালিদ দালিমিনা মিন আনসার আর এরকম জালিমদের জন্য কেউ মদদগার হবে না কেউ সাহায্য তাদের করবে না এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তির লাস্ট কথা যে ব্যক্তির শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে যে ব্যক্তির মত ইমানের উপরে হবে তাওহীদের উপরে হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য ইমানের দরকার আছে ইমান নেই আপনার কাছে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না ইমানের হেফাজত করতে হবে আমাদেরকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে আল্লাহ আমাদেরকে অটোমেটিক হিসাবে ইসলাম দান করেছেন আপনা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আমরা পয়দা হয়ে আজকে আমরা ইসলামকে পেয়েছি আমরা জন্মগতভাবে ইসলামকে পেয়েছি আমরা অটোমেটিক হিসেবে ইসলামকে পেয়েছি ইমানকে পেয়েছি আমাদেরকে এই ইমানের ওপরে টিকে থাকা দরকার ছিল আমরা সেই ইমানের উপরে টিকে থাকা দূরের কথা আজকে আমরা সেই ইমানের হেফাজত করতে পারি না আজকে আমরা সেই ইমানকে নষ্ট করে দিই আজকে আমরা সেই ইমানকে খতম করে দিই ভাইজান আমার এই ইমান কত মূল্যবান সম্পদ এই ইমান কত গুরুত্বপূর্ণ সম্পদ ইমানের হেফাজত সাহাবাই কেরামেরা কিভাবে করেছিলেন আমি একটা খুবাইব রাজিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা না বলে থাকতে পারছি না যে ইমানের হেফাজত তারা কিভাবে করেছিল আজকে আমরা ভারতের যে আমাদের পরিস্থিতি যে হালাতে আমরা বসবাস করি আমাদের হিন্দুস্থানের ভিতরে আজকে আমাদের ছেলেদেরকে মাবলিং চিঙে ধরে তাদেরকে বলা হয় যে তোমরা জয় শ্রীরামের নারা লাগিয়ে দাও তোমরা ইসলাম থেকে ফিরে যাও তোমরা হিন্দু হয়ে যাও তোমরা কাফির হয়ে যাও তোমাদের এত লাভ হবে তোমাদেরকে দেশ থেকে বের করবো না তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে না তোমরা শুধু ইসলাম ছেড়ে দাও ইসলামকে ছেড়ে তোমরা হিন্দু ধর্মকে হিন্দু মজহাবকে তোমরা গ্রহণ করে নাও তোমাদের কষ্ট দেওয়া হবে না